আমি এখন আছি শুশুনিয়ার সেই ফেভারিট জায়গায়, যে জায়গাটা আমার প্রচণ্ড ফেভারিট। আমি দেখাতে চলেছি, কিছু আগুন লেগে গেছে বনে, যে আগুনটা হয়তো বসন্তের একমাত্র আগুন। এই যে শুশুনিয়াটা দেখা যাচ্ছে রাস্তার গাছের ঠিক ওই পারে। শুশুনিয়া, আমার সাথে আছে অগ্নিও হালদার, আর আমাকে তো সবাই চেনে, ধর্মদাস কালিন্দি। এইবার আমি দেখাতে চলেছি এই যে আগুনটা লেগেছে, এটস দ্য কল ফ্লেম অফ ফরেস্ট। আর আমাদের বাঁকুড়ার সেই বিখ্যাত রাস্তা, কখনো উঁচু কখনো নিচু, যে রাস্তায় দেখে আমি তো পাগল হই, আমার সাথে যে আছে সেও পাগল হয়ে যায়। আর এই যে বনে আগুনটা লেগে গেছে, এটা যদি আমি DSLR দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি। তুই বল কিছু অসাধারণ লাগছে জিনিসটা, মানে ভাষায় বর্ণনা করতে পারবো না, এত ভালো লাগছে। এটা তো ক্যামেরাতে দেখে তো খুব একটা বোঝানো যাবে না, এটা যদি আসতে হয় না এসে এটাকে গেস করা বা এটাকে ফিডিং করা সম্ভব নয়। এখানে এসে এই জায়গায় দাঁড়িয়ে যদি এই জিনিসটা দেখা যায়, যেটা আমি দেখাতে চাইছি এটা, তাহলে বোঝা যাবে আমাদের বাঁকুড়াতে অনেক কিছু আছে, হয়তো রুক্ষ হয়তো সূক্ষ্ম, কিন্তু সেই রুক্ষতার মাঝেও যেন কোথাও একটা জীবনের স্রোত ভেসে চলেছে। সাইডে শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর এই মালভূমের রাস্তা, সব কিছু পেয়ে যাবে এখানে। ঠিক আছে, ওকে, ছাড়ছি, বাই, থ্যাংক ইউ। পুরোটা একবার দেখিয়ে দিই।